ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগ, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কোথাও অ্যাম্বুলেন্সের বেলাগান ভাড়া, কোথাও অবহেলায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স। আবারও অভিযোগ উঠল অক্সিজেনের অভাব। না, অভাব ছিল না কোনো জায়গাতে, কিন্তু যে অভিযোগটা উঠল এই অক্সিজেনের অভাবেই এক রোগী মৃত্যুর অভিযোগ উঠল বেহালা সরকারি হাসপাতালে। আরেকটি হাসপাতালে কলকাতা মেডিকেল কলেজে অক্সিজেনে পাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় রইলেন এক আক্রান্ত। এই সমস্ত কিছু নিয়েই আমাদের এই মুহূর্তের আলোচনা, টেস্টেও প্রতারণা চক্র। আলোচনার জন্য আমার সঙ্গে যারা রয়েছেন, সুমন বন্দ্যোপাধ্যায়, তনুজা চক্রবর্তী, রঞ্জিত সুর, আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস, প্রত্যেককে স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা আলোচনায় আসব, কিন্তু যে কথা একদম শুরুতেই বলেছিলাম যে কোভিড টেস্ট নিয়ে প্রতারণা মারাত্মক অভিযোগ, আর এবিপি আনন্দের খবরের জেরেই এই প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দুজন কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টরের ছেলে। বাবার পরিচয়পত্র দেখিয়ে দুই ছেলের জামিনের পক্ষে আদালতে সওয়াল ধৃতদের আইনজীবী। 14 দিন হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। ধৃতদের 3 অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। দেখুন, তারপর আসবো আলোচনায়। বাবা পুলিশ, জালিয়াতির অভিযোগে গ্রেফতার দুই ছেলে, এবিপি আনন্দের খবরের জের। জাল কোভিড রিপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার তিন। পুলিশ সূত্রে খবর, ধৃত বিশ্বজিৎ শিকদার এসএসকেএম হাসপাতালের ও ভাই ইন্দ্রজিৎ আরজিকর হাসপাতালের চুক্তিভিত্তিক ল্যাব কর্মী। ধৃত অপর অভিযুক্ত অনিত পায়রাও একটি বেসরকারি ল্যাবের কর্মী। অভিযোগ, আইসিএমআর এর নির্দিষ্ট ফর্ম জোগাড় করে তাতে পেন দিয়ে রোগীর নাম ও টেস্টের ফলের কথা নিজেরাই লিখে দিত ধৃতরা, ঠিক যেমনটা করেছিল পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের আধিকারিক তথা নাকতলার বাসিন্দা বিমল কুমার সিনহার ক্ষেত্রে। অভিযোগ, পেন দিয়ে ধৃতরা লিখে দেয় বিমল কুমার সিনহার কোভিড রিপোর্ট নেগেটিভ। এসআরএফ আইডি, অর্থাৎ যে নম্বরটি দিয়ে আইসিএমআর এর ওয়েবসাইট থেকে কারো কোভিড রিপোর্ট ডাউনলোড করা যায়, সেই এসআরএফ আইডিটি ভুয়ো বলে জানা যায়। 28 জুলাই এম আর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় ব্যাংক আধিকারিক বিমল সিনহার। জাস্টিস চাহতে হ্যাঁ, ক্যা চাহেঙ্গে বো লোক, হামলোগ সাথ গলত কি হ্যায়, স্যার ইয়ে তো কমপ্লিট ফ্রড থা হামলোগ কে সাথ, জাস্ট ফর সাম মানি। শুক্রবার এবিপি আনন্দর ঘন্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এই খবর সম্প্রচার হয়। মৃত্যু নিয়ে যারা ব্যবসা করে তাদের কত কঠোর শাস্তি দিলে সেটাকে ন্যায় বিচার বলা হয় আমি অন্তত জানি না। এটা তো চূড়ান্ত জালিয়াতি, এবং এই জালিয়াতির সুযোগটা কিন্তু এই জালিয়াতরা পাচ্ছে, এই দুষ্কৃতীরা পাচ্ছে একটাই কারণে, তার কারণ জনসংখ্যার অনুপাতে এখনও কোভিড টেস্টের যে সংখ্যা সেটা যথেষ্ট অপ্রতুল। ল্যাব বেড়েছে কোনো সন্দেহ নেই, টেস্টের সংখ্যা কয়েক গুণ বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষ টেস্ট করাতে গেলে কিন্তু ঝক্কি পোয়াতো। এরপর শুক্রবার রাতেই নেতাজি নগর থানার পুলিশ তল্লাশি চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ইচ্ছাকৃতভাবে রোগীর কোভিড রিপোর্টে নেগেটিভ লিখত এই প্রতারণা চক্র, কারণ রিপোর্ট পজিটিভ দেখানো হলে সেই মতো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আগেই জালিয়াতি ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত তিন অভিযুক্তকে শনিবার আলিপুর কোর্টে পেশ করে পুলিশ সওয়াল করে, ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, জামিন পেলে পালিয়ে যেতে পারে, তথ্য বিকৃত করতে পারে, 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। পাল্টা সওয়াল করার সময় ধৃতদের আইনজীবী একটি পরিচয়পত্র দেখিয়ে বলেন, ধৃত বিশ্বজিৎ এবং ইন্দ্রজিতের বাবা মিলন শিকদার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত, এখানে নিজস্ব বাড়িও রয়েছে, তাঁদের পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আদালত সব দিক বিচার বিবেচনা করে 3 অগস্ট পর্যন্ত ধৃতদের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর বিশ্বাসের কাছে আসবো প্রথমেই। মানে একদিকে করোনায় আমরা সবাই ভয়ে একদম জড়সড় কাঁটা হয়ে রয়েছি, গোটা মানব সভ্যতা যেখানে গুরুতর সংকটের মুখে, সেখানে প্রতারণার নাম কি না, সেটাও একটা ভাইরাস, মানে এই রকম প্রতারণা হচ্ছে যে ডক্টর বিশ্বাস যেটা প্রশ্ন, এরা তো ইচ্ছে করে লিখিয়ে দিত নেগেটিভ। আমারই এক পরিচিত যে কিনা তার রিপোর্টটা, মানে যেটা এসআরএফ আইডি, সেটা নিয়ে আইসিএমআর এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে রিপোর্টটা দেখা যায়, কিন্তু সেটা যদি ভুয়ো থাকে তাহলে কি হবে? তার মানে যারা এই এই বিশেষ করে এদের ক্ষেত্রে তো রিপোর্ট নেগেটিভ লেখানো হচ্ছে, লিখছেন নেগেটিভ, সেক্ষেত্রে তো অবাধে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা তো সংক্রমণ ছড়াতে পারে, তারা তো জানতেই পারছেন না যে তাদের রিপোর্টে হয়তো পজিটিভ হতে পারে, কতটা ভয়ঙ্কর। মানে একটা ভয়ঙ্কর চিত্র আমরা দেখতে পাচ্ছি, আমরা সম্মুখীন হব, এই যে ঋণাত্মক ফল লিখে দেওয়া, আর সেই সব মানুষগুলো কিন্তু জায়গায় জায়গায় ঘুরে বেড়াবেন এবং পরিস্থিতি আরো জটিল করে যাবে, জটিল তৈরি করবেন। এই জটিল পরিস্থিতি তৈরি করা হবে, তখন বেডের অপ্রতুলতা, মানুষ কিন্তু বাড়িতে বাড়িতে মারা যাবেন, এইটাই আমি দেখতে পাচ্ছি। সুতরাং এই যে চক্র, কালোবাজারির একটা চক্র, প্রতারণার চক্র,
এদেরকে চরম শাস্তি দেওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এ তো মানবতার পতন, একটা নৈতিকতার স্খলন। তো এই যদি আমরা দেখতে থাকি তাহলে কবে আমরা এইগুলোকে আটাবো? এদেরকে এক্ষুনি চরম শাস্তি দেওয়া দাবি করছি আমি। আরেকটা কথা, সব ক্ষেত্রে কিন্তু কৃপাহি কেবলম বললে হবে না, কারণ যদি এদেরকে আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা আরো খারাপ জায়গায় নিয়ে যাব। সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এর বিরুদ্ধে। আরেকটা কথা স্পষ্ট, যে আজকে একজন মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছেন এরা, এরা কতটা নোংরা, কতটা খারাপ সেইটা প্রমাণ করে ছেড়েছেন। একটা ভয়াবহ জায়গায় তৈরি করবে পশ্চিমবঙ্গকে আর সমগ্র ভারতবর্ষকে। সুতরাং আমি বলবো মাসল মাথাকে ধরা উচিত, এদেরকে তো ধরা উচিত, কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করে মাথাকে ধরা উচিত, যারা মানুষের সাথে ছেলে খেলা করছেন, জীবন নিয়ে ছেলে খেলা করছেন। সর্বনাশের দিকে পথে এগিয়ে যাচ্ছি আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। আমি জয়ন্ত নারায়ণ বাবুর কাছে আসব, যে এই রকম একটা ক্ষেত্রে এরকম তো প্রচুর মানুষ রয়েছেন যারা এরকম প্রতারণার শিকার হয়েছেন হয়তো, তা তাদেরকে তো আগে খুঁজে বার করা উচিত, কারণ তাদেরকে তো সতর্ক করা উচিত। এক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে আসবো, যে ল্যাবরেটরি ও হাসপাতালগুলোর ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত, কতটা শাস্তি হতে পারে, কি হতে পারে? দেখুন, প্রথমে বলবো যে গতকালকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এবং আমার বন্ধু সুমন ছিলেন, সুমন একটা কথা বলেছিলেন যেটা হিমশৈলের চূড়া মাত্র। কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা কেউই খুশি না, আমরা সারা পশ্চিম বাংলার মানুষ দু তিনজনকে অ্যারেস্ট করার পরে খুশি নই, কারণ এটা সব শেষ নয়, এটা তো শুরু। বাকি লোকগুলি কোথায়? এদেরকে ধরে বাকি লোককে অ্যারেস্ট করতে হবে এবং এন্টায়ার র্যাকেটটাকে কিন্তু ছিন্ন ভিন্ন করে দিতে হবে। না হলে আমি আগেও বলেছি যে প্রচুর মানুষ যারা একেবারে নিরাপরাধ, তাদের কোভিড হয়েছে কি হয়নি তারই ঠিক নেই, কখনো পজিটিভ রিপোর্ট দেওয়া হয়েছে হাতে লিখে, কখনো নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছে হাতে লিখে, তারপর সে লোকগুলোকে নিয়ে যাওয়া হয়েছে সরকারি অথবা বেসরকারি হাসপাতালে, কখনো অভিযোগ উঠেছে যে লোকগুলোকে দেখাই যায়নি, তারা মারা গেছে, কখনো মারা যাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে এরা কোভিড রিপোর্টে নেগেটিভ লিখতো, কারণ রিপোর্ট যদি পজিটিভ দেখানো হয় সেখানে তো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জালিয়াতি ধরা পড়বার একটা ভয় ছিল। ঠিক তাই, একদম ঠিক। তবে দেখুন একটা কথা বলি, র্যাকেটটার মূল কারণ কি, কেন এই র্যাকেট চলেছে? আর আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে যে লোকগুলি তাদের ইন্টেলিজেন্স অসাধুতার জন্য দেয়, তারা যদি তাদের ইন্টেলিজেন্স সৎকার্যে বা সাধু কাজের জন্য দিত তাহলে ভারতবর্ষ অনেক এগিয়ে যেত। এই লোকগুলো কিন্তু খুব সহজে সত্যিকারের কোভিড রিপোর্ট দিতে পারত, তাহলে ভারতবর্ষের এই মানুষগুলোর সুরাহাও হতো। একটা ভেবে দেখুন, একটা ভিজুয়ালাইজ করুন আপনারা যে ভারত পশ্চিমবাংলায় কোথায় যাব, একটা মানুষের জ্বর হয়েছে সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর থেকে সে প্রত্যাখ্যাত হলো, সে কোথায় গিয়ে তার টেস্ট করাবে তার কোনো ঠিক নেই, অথচ ডাক্তারবাবুরাও বলছেন টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, তাহলে আমি যাবোটা কোথায়? এরা আমাদের কাছে চলে এলো নিজেরাই, আমরা তাদের খপ্পরে পড়লাম, ওরা আমাদের খপ্পরে নিয়ে নিল, তারপর আমাদের যে আমরা যাবোটা কোথায়? সত্যি বারবার এই প্রশ্নটা উঠছে, যেটা আমি এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো সেখানেও সেই একই প্রশ্ন উঠছে, সত্যি আমরা যাবোটা কোথায়? সময় অক্সিজেন না মেলায় রোগী মৃত্যুর অভিযোগ, বেহালার বিদ্যাসাগর হাসপাতালে উত্তেজনা, মৃতের পরিবারের বিরুদ্ধে পাল্টা চিকিৎসককে হেনস্থার অভিযোগ, আর অন্যদিকে কলকাতা মেডিকেলে আজকে কি দেখলাম, না প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার না মেলায় দেড় ঘন্টায় অ্যাম্বুলেন্সে পড়ে থাকলেন করোনা আক্রান্ত এক রোগী। দেখুন, অক্সিজেনের অভাব ছিল না কোনো জায়গাতেই, কিন্তু সঠিক সময়ে তা দিতে না পারায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল বেহালা সরকারি হাসপাতালে। অন্যদিকে ছোট অক্সিজেন সিলিন্ডার পেতে দেরি হওয়ায় কলকাতা মেডিকেলে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সেই অপেক্ষা করতে হলো করোনা আক্রান্তকে। করোনা উদ্বেগের মধ্যেই শনিবার দুই ছবি উঠে এলো কলকাতায়। এদিন বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় শিবরামপুরের বাসিন্দা 69 বছরের গীতারানী মিত্রের। মৃতের পরিবারের দাবি, জ্বর সর্দি নিয়ে এদিন সকালে হাসপাতালের মহিলা বিভাগে ভর্তি করা হয়। অক্সিজেন দেওয়ার দরকার হলেও ডাকাডাকি সত্ত্বেও চিকিৎসক বা নার্স কেউ আসেননি, একজন আয়া এলেও তিনি অক্সিজেন দিতে পারেননি, এরপরই মারা যান রোগী। যেখানে ভর্তি তার উল্টো দিকে সিস্টারের রুম, আমি বললাম যে ওরা কেউ দিন, উনি মরে গেলে আপনারা ট্রিটমেন্ট করবেন, বলছে আপনি তো যাই, আমি তো বলছি যাচ্ছি, আপনি তো এই তো নিয়ে এলেন, ততক্ষণে একটা আয়া দিচ্ছে অক্সিজেন, আমি আবার গেছি যে উনি অক্সিজেন দিতে পারছেন, একটা আয়ার কাজ অক্সিজেন দেওয়া, আপনারা তাহলে কি করতে আছেন? আয়া একটা আয়া অক্সিজেন দিতে পারে কখনো? ততক্ষণে ধর চেক করে মানুষটা রোগী মৃত্যুর পরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ করা হয়। সেই সময় যে চিকিৎসক সেখানে ছিলেন সেই চিকিৎসক নীলাদ্রি সাহা তাকে হেনস্থা করা হয় এবং তাকেও ধাক্কাধাক্কি করা হয়। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সোহিনী চট্টোপাধ্যায়ের দাবি, খুব খারাপ অবস্থায় রোগীকে আনা হয়েছিল, রোগীর অবস্থার যে অবনতি হয়েছিল তা মেনে নেয় তার পরিবারও, যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বাঁচানো যায়নি। এরপরেই চিকিৎসক নীলাদ্রি সাহাকে হেনস্থা করেন পরিবারের লোকজন। হেনস্থার অভিযোগের পাশাপাশি চিকিৎসক নীলাদ্রি সাহা দাবি করেছেন মহিলা বিভাগ তছনছ করেন মৃতের পরিজনেরা। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছে মৃতের পরিবার। অন্যদিকে পর্ণশ্রী থানায় পাল্টা লিখিত অভিযোগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে দুপুর একটা নাগাদ উত্তর কলকাতা নার্সিংহোম থেকে অ্যাম্বুলেন্সে করে করোনা আক্রান্ত এক বৃদ্ধকে মেডিকেল কলেজে আনা হয়। অ্যাম্বুলেন্সে অক্সিজেন দেওয়া হয় রোগীকে। প্রথমে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রোগীকে পাঠানো হয় সুপার স্পেশালিটি ব্লকে, সেখানে দেখা দেয় বিপত্তি। কিন্তু সমন্বয়ের অভাবে অন্য ব্লক থেকে ছোট সিলিন্ডার আনাতে প্রায় এক ঘন্টা লেগে যায়। ততক্ষণে অ্যাম্বুলেন্সে থাকতে হয় 82 বছরের করোনা আক্রান্তকে। দেড় ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, আমাদের সিলিন্ডার নামানো যাবে না, বড় সিলিন্ডার মানে সেট করা আছে, নাট বোল্ট দিয়ে সেট করা আছে, খোলা যায় মানে মানে খুলতে গেলে সে অনেক প্রবলেম, এখানে ছোট বলছে ভরতে গেছে। অবশেষে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটা ছোট অক্সিজেন সিলিন্ডারের বন্দোবস্ত করে এবং সেই অক্সিজেন সিলিন্ডার দিয়ে 80 বছরের উপর কোভিড আক্রান্ত যে বৃদ্ধ তাকে সুপার স্পেশালিটি ব্লকের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। কেন এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্ট কোনো উত্তর নেই, যদিও এখানে উপস্থিত কর্মীরা জানা জানিয়েছেন যে এমার্জেন্সিতেই যদি রোগীর পরিজন স্পষ্ট করে অক্সিজেন সিলিন্ডার নির্ভরশীলতার কথা বলতো তাহলে এই সমস্যা হতো না। সমীর সেনগুপ্ত, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। আমি রঞ্জিত বাবুর কাছে আসবো। রঞ্জিত বাবু, এই যে ঘটনা, মানে দুটো ঘটনাই যদি আমরা দেখি, কোথাও তো একটা সমন্বয়ের অভাব, মানে একেবারে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করার ক্ষেত্রে কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, যে কারণে এরকম একের পর এক অভিযোগগুলো উঠে আসতে আমরা পাচ্ছি। এবং আগের ঘটনা, এই প্রতারণা, মানে এই যেটা অভিযোগ, মানে এই প্রতারণা তো মানবিকতার বিরুদ্ধে। দেখুন, এই যে আজকে ক্যালকাটা মেডিকেলের যে ঘটনা, এবং গতকালও ক্যালকাটা মেডিকেলেও একটা ঘটনা ঘটেছে, একটা মৃতদেহ খুঁজেই পাওয়া যায়নি, তারপরে সেই মৃতদেহ আজকে খুঁজে পাওয়া গেছে, একটা আশ্চর্য ব্যাপার। একটা হাসপাতালের তো একটা প্রশাসন আছে, সেই হাসপাতালে কোভিড হাসপাতালে অক্সিজেন রেডি রাখতে হবে, সেইটা তারা বলছে যে অক্সিজেন নেই, ছোট সিলিন্ডার নেই, ভর্তি গেছে। এইটা একটা কোভিড হাসপাতালে এটা কখনো ভাবা যায়? দ্বিতীয়ত, হাসপাতাল থেকে বডি খুঁজে পাওয়া যায়নি, একদিন পরে বডি খুঁজে পাওয়া গেল। আমার খুব আশ্চর্য লাগে যে এই যে হাসপাতালগুলোতে একটা রোগী কল্যাণ সমিতি রয়েছে, এমনি প্রশাসন তো রয়েছে আপনার যেমন যেমন থাকে, তার উপরে মাথার উপর একটা রোগী কল্যাণ সমিতি রয়েছে, সেইখানে নৈবেদ্যের চূড়ার মতো একজন করে নেতা বসে আছেন। এই রোগী কল্যাণ সমিতি তারা রোগীদের কি কল্যাণ করে? এইভাবে প্রত্যেকটা সরকারি হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি কিভাবে যে মানুষ মারা যাচ্ছে, কিভাবে দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আপনি এর আগে চিকিৎসার যে টেস্টের কথা বললেন, দেখুন আমাদের এখানে যে কলকাতার যিনি মেয়র, তার ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনি কিছুদিন আগে বলেছিলেন যে প্রাইভেট যে সমস্ত জায়গায় টেস্ট হয় সব জায়গায় পজিটিভ আসছে। তিনি বলেছিলেন যে আমরা তদন্ত করে দেখব এবং এর রহস্যটা কি, কিন্তু আশ্চর্য ব্যাপার সেই তদন্তের রিপোর্ট কিন্তু আর কোনদিন আসেনি। কোনদিন তারা বলেছেন যে, তিনি বলছেন যে সব যে প্রাইভেট জায়গায় সব পজিটিভ আসছে, আমরা তদন্ত করে দেখব রহস্যটা কি, কিন্তু সেই তদন্তের রিপোর্ট মানুষ কিন্তু কোনোদিন জানতে পারলো না। আমরা দেখলাম যে সুরক্ষা যে ডায়াগনস্টিক, তার যে টেস্ট করার অধিকার কেড়ে নেওয়া হলো, হঠাৎ আবার দেখলাম সেটা চালু হয়ে গেল। কি রহস্য, মানুষকে তো জানাতে হবে কেন তা কেড়ে নেওয়া হলো, কেন তা সেটাকে ফ্রি দেওয়া, টেস্টের গোটা ব্যাপারটার মধ্যেই একটা কোথায় যেন একটা লুকোচুরি, একটা যেন কোথায় মানুষকে আড়াল করা, একটা লুকোচুরি করা হচ্ছে, কোথাও তথ্য চাপা দেওয়া হচ্ছে। আমি একেবারে এই বিষয়ে, কিন্তু একটা বিরতি নেওয়ার সময় আছে, বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন।
আমি সুমন বাবুর কাছে আসবো, যেটা একদম রঞ্জিত বাবু একদম স্পেসিফিক্যালি অভিযোগ করলেন যে এই রোগী কল্যাণ সমিতি কিসের জন্য আছে, তার মাথার উপরে যিনি রয়েছেন তিনি কি করছেন, কোথায় রোগীর কল্যাণ করছেন? এক, তিনি যেটা অভিযোগ করছেন, তিনি যেটা বলছেন যে লুকোচুরি হচ্ছে, কোথাও তথ্য চাপা দেওয়া হচ্ছে। দেখুন, রোগী কল্যাণ সমিতি যা আগে ছিল এখনো তাই আছে। পশ্চিমবঙ্গের রোগী কল্যাণ সমিতিগুলো ভালোভাবে কাজ করছে বলেই প্রায় রিকভারি রেটটা 70% এর কাছাকাছি, মর্টালিটি রেটটা কমে 2.25%, এটা অস্বীকার করলে হবে না। এখন ব্যাপার হচ্ছে যে যে কথাটা আমরা বারবার ধরে বলছি যে পশ্চিমবঙ্গে কিন্তু যে কোনো রকমের অভিযোগ করলে তা সুরাহা হয়। গতকালই আমরা দেখেছি যে সিএমওর যে গ্রিভান্স সেল তাতে যা মানে অভিযোগ জমা করেছে তার 95% সেখানে সুরাহা হয়েছে, যে কারণে ওই স্কচ পুরস্কারটা পশ্চিমবঙ্গ সরকার পাচ্ছে। আমি একটা কথা উল্লেখ করতে চাই, কথা এটা ঘটনা যে প্রতারণার শাস্তি হবে, ধরা পড়েছে, প্রতারণা এখানে ছাড় পাওয়া যায় না। কিন্তু ধরুন, আমি একটু বলি সুমন বাবু, এই প্রতারণার জন্য একজনের প্রাণ চলে গেল, ডেফিনেটলি অবশ্যই তার শাস্তি হবে। এটা হবে কেন? এটা একটাও বা হবে কেন? এটা তো এখানে একজন এক নাগরিককে আমরা হারালাম, একটা নাগরিককে হারালাম, এটা শূন্য শূন্যের শূন্যতে নেমে আসে, সেই চেষ্টাই তো হচ্ছে। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যখন কোভিড রোগীর সংখ্যা প্রায় 55,000 আজকেই হয়েছে, তাই এটা ক্রমশ আগামী দিনে আমরা 1-1.5 দিনের মধ্যে মানে 1,00,000 কাছাকাছি পৌঁছে যাচ্ছি। সেই অবস্থায় 5th August কিভাবে রাম জন্মভূমির শিলান্যাসের অনুষ্ঠান হচ্ছে, যেখানে কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা যে 65 বছরের পর কেউ উপস্থিত থাকতে পারবে না, সেখানে 69 বছরের প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে নিজেদের নিয়ম মেনে ভেন্টিলেটর যখন দরকার, যখন ভেন্টিলেটর দরকার তখন আসছে 5টা রাফাল। এই সরকারটা প্রথম থেকে দেখুন একটা কিরকম ফাস্ট হতে হবে। প্রধানমন্ত্রীকে বললেন উনি হিন্দিতে যে বলে দিন সব, আমাদের রাজ্যই ফাস্ট হয়ে গেছে, আমাদের 11,000 সিট হয়ে গেছে, 1100 হসপিটাল করে ফেলেছি কোভিড, যেখানে কিনা মাত্র 81টা। কোথায় হোম সেফ হোম কটা করেছেন? বলল 7,000। সমস্তটা মিথ্যা দিয়ে ঢাকা। আজকে একটা অ্যাম্বুলেন্স তার ইঞ্জিন পর্যন্ত এদের নেতাগুলো চুরি করে নেয়। এই ধরনের নেতা যারা বসে আছে, তারা সমিতি হোক আর যেখানেই মাথায় হোক, আজকে এতদিন লাগবে কেন? কেন পিসি জেসি হবে? আজকে কেন মুখ্যমন্ত্রীর একটা বাইট নেই কোথাও? 24 ঘন্টা হয়ে গেছে, একটা মানুষ মরে গেছে, এবং কত লোককে নেগেটিভ একবার পজিটিভ একবার এই করে করে এই দুর্নীতি পরায়ণ লোকগুলো কিসের সাহসে? প্রধানমন্ত্রীর বাড়িতে আসুক, এটা প্রধানমন্ত্রীর বাড়িতে আসুক, বলছেন উনি গুজরাটে যেভাবে ভেন্টিলেটরের নামে প্রতারণা হয়েছে, সেখানকার সিএম বিজয় রূপানী যেভাবে ভেন্টিলেটর ব্যবহার করেছে, যেটা কিন্তু অবশ্যই আপনাকে এবং আমাকে ভাবাবে, কি সেই ছবি? ফিরে এসে দেখব একটা ছোট্ট বিরতি। আমরা আলোচনায় আসব, কিন্তু তার আগে, বিরতির আগে যে ছবি আপনাদের দেখাবো বলেছিলাম, ফের অ্যাম্বুলেন্সে বেলাগাম ভাড়া। করোনা আক্রান্তকে নিয়ে সিএমআরআই থেকে রুবি 10 কিলোমিটার রাস্তা যেতে 6,000 টাকা নেওয়ার অভিযোগ, আর চরম হয়রানির শিকার রোগীর পরিবার। দেখুন, 10 কিলোমিটার যেতে 6,000 টাকা, কলকাতায় ফের অ্যাম্বুলেন্স চালকের দাদাগিরি, বেলাগাম ভাড়া নেওয়ার অভিযোগ, হয়রানির শিকার করোনা আক্রান্ত তাঁর পরিবার। কিন্তু এত বেশি টাকা কেন? কারণ জানতে চাওয়া হলো উত্তরহীন চালক। 6,000 নিচ্ছেন রুবি, বেশি না? কত টাকা নিচ্ছেন? 6,000। করোনা উপসর্গ থাকায় বজবজের বাসিন্দা এই ব্যক্তিকে সিএমআরআই এ ভর্তি করা হয়। শুক্রবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তের পরিবারের দাবি সিএমআরআই এর তরফে আগেই জানানো হয়, করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলে রোগীকে অন্যত্র ভর্তি করতে হবে, কারণ তাদের কাছে বেড ফাঁকা নেই। সেই মতো শনিবার সকালে রোগীকে ডিসচার্জ করে দিলে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য শুরু হয় অ্যাম্বুলেন্সের খোঁজ। রুবিতে বেড থাকায় সেখানে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার। তাদের দাবি, প্রথমে সরকারি অ্যাম্বুলেন্সের নাম্বারে ফোন করা হয়, কিন্তু যোগাযোগ করা যায়নি। এরপর অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী এক বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। সিএমআরআই হাসপাতাল থেকে রুবি হাসপাতালের দূরত্ব 10 কিলোমিটার। অভিযোগ, এই পথ যেতে করোনা আক্রান্তের পরিবারের কাছ থেকে 6,000 টাকা চায় ওই সংস্থা।
এখানে বলছে কোনো বেড নেই, এখান থেকে আমি নিয়ে যাবো রুবি জেনারেলে। তো সেখানে একটা অ্যাম্বুলেন্সে ফোন করেছিলাম, তো অ্যাম্বুলেন্স বলছে যে 6,000 টাকা ভাড়া। নাম্বারটা আমাকে সিএমআরআই হসপিটাল থেকেই দিয়েছে। শুধু তাই নয়, পরিবারের অভিযোগ ওই সংস্থা শর্ত দেয় রুবিতে যদি রোগী ভর্তি না হয়, যদি অন্যত্র নিয়ে যেতে হয় তাহলে দিতে হবে আরো 5,000 টাকা। তাছাড়া কোনো হাসপাতালে যদি অপেক্ষা করতে হয় তবে প্রতি আধ ঘন্টায় 2,000 টাকা বেশি দিতে হবে। আর রোগীকে সিএমআরআই থেকে বজবজের বাড়িতে নিয়ে যেতে হলে 14 কিলোমিটারের জন্য লাগবে 8,000 টাকা। শেষ পর্যন্ত 6,000 টাকা দিয়েই করোনা আক্রান্তকে সিএমআরআই থেকে রুবিতে নিয়ে যান আত্মীয়রা। এই ঘটনা নতুন নয়, এর আগেও কলকাতার বুকে দেখা গিয়েছে অমানবিকতার ছবি। গত 24 জুলাই ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ থেকে কলকাতা মেডিকেল কলেজে যেতে 9,000 টাকা ভাড়া চাওয়ার অভিযোগ ওঠে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। দিতে না পারায় শিশুর মুখ থেকে অক্সিজেনের নল খুলে নামিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। শুধু তাই নয়, পরদিন এক করোনা রোগীকে আনন্দলোক হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ 9 কিলোমিটার পথ নিয়ে যেতে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে 9,200 টাকা নেওয়ার অভিযোগ ওঠে। করোনা হোক বা অন্য কোনো রোগ, চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে নির্দিষ্ট স্থানে পৌঁছতেই নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ রোগীর আত্মীয়দের একাংশের। এবং তার জন্যই কখনো খরচা হচ্ছে প্রচুর টাকা, কখনো নষ্ট হচ্ছে অমূল্য সময়। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে অর্চি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আমি ডক্টর বিশ্বাস আপনার কাছে আসবো, চিকিৎসা কখন শুরু হবে, কোন হাসপাতালে নিয়ে যাব, কখন বেড পাবো, তার থেকেও তো বড় চিন্তা যেটা দেখা যাচ্ছে বারবার অ্যাম্বুলেন্স, এবং তারপর একেবারে ঝোপ বুঝে কোপ। মানে অনেকেই যেটা অভিযোগ করছেন যে অ্যাম্বুলেন্স চালকরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে। আমি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসব যে রোগীর পরিবার যেটা অভিযোগ করছে, আমি শুনলাম যে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সের নাম্বার দেয়া হচ্ছে, তারপরেও এত দরাদরি। দেখুন, মানে একটাই কথা, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে, মানবিকতা শেষ হয়ে যাচ্ছে। ঝোপ বুঝে কোপ মারো, এটাই হয়ে গেছে। মানুষের দুর্বলতা সুযোগ দিচ্ছে এক শ্রেণীর অ্যাম্বুলেন্সের লোকেরা, কারণ তারাও জানে অ্যাম্বুলেন্স বেশি নেই। আর আরেকটা কথা আমি বলছি আপনাকে, এই যে এত টাকা আছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা তার সাথী যে আছে সে সামান্য একটা অঙ্ক পাচ্ছে, এর মধ্যে কিন্তু অনেককে অনেকভাবে টাকা দিয়ে তুষ্ট করতে হচ্ছে, সেইটা স্পষ্ট আসছে না? আমাদের প্রশাসক যদি নির্লিপ্ত থাকে এই অরাজকতা চলবে, এই দৃশ্যই আমরা অহরহ দেখতে পাব। এটাই দুঃখজনক, এটাই বেদনাদায়ক। এটা এক্ষুনি প্রশাসককে কিন্তু সক্রিয় হতে হবে, তা না হলে মানুষ কিন্তু খেপে যাবে। মানুষ যদি খেপে যায় তখন কিন্তু প্রশাসনের কথা কেউ শোনে না, এইটা কিন্তু স্পষ্ট বুঝতে হবে যে মানুষকে কিন্তু আঘাত করলে হবে না। আর অ্যাম্বুলেন্স ড্রাইভার কিন্তু বা অ্যাম্বুলেন্সটা বেঁচে আছে কিন্তু রোগীর জন্য। আমি স্পষ্ট বলছি, আমি ডাক্তার বেঁচে আছি কিন্তু রোগীর জন্য। রোগীর সাথে মানে কোনো রকম অন্যরকম ব্যবহার আমি করব না, দুর্বলতার সুযোগ নেব না, তাকে আমি বিল বাড়িয়ে দেব না এই সময়টাতে। এই দুর্বলতা তার মানবিকতা আমাকে বোঝাবে না, এই সময় বেশি খরচ করিও না। যেটা আপনি বলছেন অপরাধ তো আসলে মানবিকতার বিরুদ্ধে। জয়ন্তদা, মানবিকতাটা কেন হারিয়েছি? না, প্রথম কথা হলো মানবিকতা হারিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি না, কিন্তু যেহেতু আমি, আমার মনে হয় যে আমি অসুস্থ হলে আমি কোথায় যাব, আমি অত টাকা জমাতে পারিনি, আমি বেসরকারি হাসপাতালেও যেতে পারবো না, আমি সরকারি হাসপাতালেও যেতে পারবো না, সেখানে চিকিৎসা হয় না, তাহলে আমি রাস্তায় পড়ে মরবো, আমার কোনো চিকিৎসা নেই, সেই জন্য আমি এখন একটু দূরে আছি, এটা ঠিক। কিন্তু যদি আমার চিকিৎসাটা নিশ্চিত হতো তাহলে আমি অবশ্যই ঝাঁপিয়ে পড়তে পারতাম, এটা ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভার, আমি তার কাছ থেকে কোনো সহানুভূতি আশা করি না, আমি শুধু আশা করি তুমি সৎ হবে, তুমি অন্তত এই দুরবস্থা না, যেটা ন্যায্য ভাড়া সেটাই নেই, যেটা ন্যায্য ভাড়া সেটাই তো নেওয়া উচিত। তুমি কিন্তু একটা র‍্যাকেট চলছে, তোমার একটা র‍্যাকেট চলছে যার ভাগ একেবারে শীর্ষ স্তর অবধি রয়েছে, কোনো ভিজিলেন্স নেই, তারা জানে না যে এখানে অ্যাম্বুলেন্স ঠকাচ্ছে, এখানে এত হাজার টাকা দাবি করছে, প্রশাসন কোথায়, কেন মিডিয়াকে দেখাতে হবে, রোজ মিডিয়া দেখাচ্ছে। মিডিয়া দেখাবার পরে আমি প্রশ্ন রাখছি, প্রশাসন কি ওই লোকটিকে গ্রেফতার করেছে? যদি না করে থাকে কেন করেনি? রোজ কেন মিডিয়াকে এক একটা সমস্যা নিয়ে আলোচনা করতে হবে এবং সেই সমস্যা তুলে ধরতে হবে? সত্যি কথা, যিনি বলছিলেন যে মানুষের খেপে যাওয়ার সময় হয়েছে ডিসেম্বর মাস থেকে, মানুষ অসহায়, মানুষ পিঁপড়ের মতো ফুটপাতে পড়ে মরছে, কিন্তু কোনো
পলিসি নেই, কোনো ফ্রেমওয়ার্ক নেই, কোনো চিন্তা ভাবনা নেই, একটার পর একটা মানুষ মরছে। একটু আগে তোমরা দেখাচ্ছিলে অক্সিজেন সিলিন্ডার নেই হাসপাতালে, তাহলে হাসপাতালটা আছে কেন? এই যে আমরা শুনেছি এতদিনে সুপার স্পেশালিটি হসপিটাল, তার মানে কি? এই যে মার্চ মাস থেকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে বলে আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি রাস্তায় একদম নেমে গোল চক দিয়ে দাগ কাটা থেকে শুরু করে এক একটা নির্দেশ দেওয়া, তার মানে কোথায় গেল? এই যে একটার পর একটা মানুষ মরছে, আমি তো বলবো এটাও এক ধরনের এনকাউন্টার হচ্ছে এবং এই মানুষগুলোকে মরতে বাধ্য করা হচ্ছে। যেহেতু মানুষগুলো মরছে, তাদের পরিবারেরও কিন্তু গাফিলতির কারণে হিউজ ক্ষতিপূরণ চাইবার অধিকার আছে। প্রশাসন কোথায়? দিনের পর দিন আমরা দেখছি অ্যাম্বুলেন্স ড্রাইভার বেশি টাকা চাইছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আর হাসপাতাল বা বেসরকারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স বেশি টাকা চাইছে, এটা হাসপাতালের শীর্ষস্থানীয় লোকেরা জানেন না? তারা বাধা দিচ্ছেন, এই অ্যাম্বুলেন্সগুলি আসছে কোত্থেকে? প্রতিটা অ্যাম্বুলেন্সের গায়ে লেখা আছে হয় কোনো সাংসদ নয় কোনো বিধায়ক তিনি অ্যাম্বুলেন্সটা দান করেছেন, তারা দায়িত্ব নেবেন না? থেকেও কাজে লাগছে না কি সেই ছবি না? করোনা আবহে দিনের পর দিন বারাসাতে একেবারে ভ্যাঁ একেবারে বিকল হয়ে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা এবং পঞ্চায়েত প্রধান কি আশ্বাস দিয়েছেন, না দ্রুত মেরামত হবে, দেখুন। করোনা আবহে হাসপাতাল চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ভূমিকা যেমন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তেমনি প্রয়োজন বেড়েছে অ্যাম্বুলেন্সের। কিন্তু অনেক ক্ষেত্রেই সময় মতো পাওয়া যাচ্ছে না চার চাকার এই যান, উচ্চে অভিযোগ। পরিস্থিতি যখন এরকম তখন উত্তর চব্বিশ পরগনার ছোট জাগুরিয়ার এই ছবি চমকে দেওয়ার মতো। বারাসাতের কাজীপাড়ায় যশোর রোডের ধারে ঝোপের মধ্যে অবহেলায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স, ধুলোয় ঢেকেছে কাজ। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা দেখেই বোঝা যাচ্ছে বারাসাতের তৃণমূল সাংসদের তহবিলের টাকা এটি দেওয়া হয়েছিল ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতকে। বিরোধীদের অভিযোগ, এক বছরেরও বেশি সময় ধরে বিকল হয়ে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটি, ফলে আজকের কঠিন পরিস্থিতিতে কারো উপকারে লাগছে না জরুরি যানটি। আজকে অ্যাম্বুলেন্স স্যাংশন কোটা টাকা মানে সরকারি টাকা একটা অ্যাম্বুলেন্স হয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, পুরো প্রশাসনিক ব্যর্থতা অবদপ্তরের জন্য এগুলো হচ্ছে আজ না। পঞ্চায়েত দ্বিতীয় কোনো অ্যাম্বুলেন্স নেই, ওই অ্যাম্বুলেন্স সারাই করার আর কোনো উদ্যোগ পঞ্চায়েতগতভাবে নেওয়া হয়নি। আমাদের ছাত্র এবং যুব সদস্যরা এর বিরুদ্ধে পঞ্চায়েতে ডেপুটেশনও দিয়েছে, পঞ্চায়েত থেকে সারিয়ে ব্যবস্থা করে ভালো, নাহলে আমরা পার্টিগতভাবে নিজেরাই সারিয়ে পঞ্চায়েতকে দেবো যে আপনারা চালান। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের দাবি অ্যাম্বুলেন্সটি সম্প্রতি বিকল হয়েছে, সারানো হচ্ছে, এটা একদম সম্পূর্ণ ভুল। যখনই অ্যাম্বুলেন্সের কথা বলেছে, আমার এলাকার অ্যাম্বুলেন্স আছে এবং ওই গাড়িটা আমরা একটা লিজ হিসেবে একজনকে দিয়েছিলাম, কিন্তু খারাপ হয়ে যাওয়ার পর আমরা ওই অ্যাম্বুলেন্সটাকে এখন ছাড়তে দিয়েছি, যেহেতু লকডাউনের বাজারে ঠিকমতো মিস্ত্রি কাজ করতে পারছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন করোনা আবহে কার কখন কি হয় কেউ জানে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব সারাই করা হোক গাড়িটি। এখানে অ্যাম্বুলেন্স কতটা প্রয়োজন? প্রয়োজন তো অবশ্যই, প্রয়োজন তো সবারই, সাধারণ মানুষ অসুস্থ হলে কিভাবে নিয়ে যান, অ্যাম্বুলেন্স হলে অবশ্যই ভালো হয়। এখন দেখার সাধারণ মানুষের এই দাবি মেটে কবে, কবে আবার রোগীকে নিয়ে দ্রুত হাসপাতালের দিকে ছুটে যাবে এই অ্যাম্বুলেন্স। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। আমি রঞ্জিত বাবুর কাছে আসবো। রঞ্জিত বাবু, একদিকে অ্যাম্বুলেন্সের এরকম বেলাগাম ভাড়া চাওয়ার এরকম অভিযোগ, একের পর এক অভিযোগ অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, অন্যদিকে এরকম ঝোপের মধ্যে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স। হ্যাঁ, আমার যে প্রশ্ন যে আসলে সরকার কোথায়? দেখুন, এই যে এতদিন ধরে মিডিয়ায় দেখানো হচ্ছে, আমরা দেখছি যে এত ভাড়া নিচ্ছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু একটা জিনিস এখানে আমার বলার, সেটা হচ্ছে এই যে অ্যাম্বুলেন্সগুলো এত ভাড়া নেওয়ার সাহসটা পাচ্ছে কোথা থেকে? আসলে বেসরকারি হাসপাতালগুলো তারা যখন 9 লাখ থেকে 19 লাখ পর্যন্ত বিল করছে, তো খুব স্বাভাবিকভাবে তারা যখন সেই অ্যাম্বুলেন্সগুলো তারা 6,000-9,000 যেভাবে খুশি চাইছে, অর্থাৎ মানুষের অসহায়তার সুযোগ যেমন অ্যাম্বুলেন্স নিচ্ছে, তেমনি এই যে বড় বড় প্রাইভেট হাসপাতালগুলো লক্ষ লক্ষ টাকা বিল করছে, মানুষের অসহায়তার সুযোগ তারাও নিচ্ছে। অন্যদিকে এই অ্যাম্বুলেন্স যেভাবে পড়ে নষ্ট হচ্ছে, একটা জেলায় আশ্চর্য লাগে, একটা জেলায় কতগুলো অ্যাম্বুলেন্স আছে তার তো একটা হিসেব থাকবে জেলা প্রশাসনের কাছে, তাদের কোনো খোঁজ নেই, তারা জানে না যে কোথায় অ্যাম্বুলেন্স এভাবে পড়ে রয়েছে, কোনো কেউ দেখার নেই। এই যে প্রশাসন কোথায়, সরকার কোথায়, এটাই খুব আশ্চর্যজনক। মানুষের প্রতি যদি কোনো সহানুভূতি থাকে তাহলে এই পরিস্থিতিটা হতে পারে না। এটা সহানুভূতির অভাব, কিন্তু ধরুন এমপিএমএলএরা যে অ্যাম্বুলেন্স গুলো দেয়, বহু সময় প্রাইভেট সংস্থাকেও দেওয়া হয়, মেইনটেনেন্সের দায়িত্বটা তাদের।
আমি বলছি যে সরকার সরকারের কাছে হিসেব তো থাকবে জেলায় কটা আছে রঞ্জিত বাবু, আমি একটু বলে নিই, আমি একটা কথা বলছি সরকারের কাছে তো হিসেব থাকবে, র‍্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কিন্তু একটু বলি সুমন বাবু, মানে সরকারি অনুমতি তো অনুমোদন ব্যতীত বা অনুমতি ছাড়া তো আর রাস্তায় চলতে পারে না। আমি বলছি তো বড় বড় আলোচনায় আসবো, আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো যে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের জন্যই নতুন শিক্ষানীতি, লক্ষ্য আরো বেশি কর্মসংস্থান, ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী দেখুন। The burden of the school bag, which does not last beyond school, to the boon of learning, which helps for life, from simply memorizing to critical thinking, a education policy, job seekers ke bajaye job creators banane par bal deti hai. স্কুল শিক্ষায় 10+2 মডেলের বদলে নতুন মডেল 5+3+3+4, বিজ্ঞান বাণিজ্য কলার চিরাচরিত ব্যবধান ঘুচিয়ে 4 বছরের মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা, 3 বা 4 বছরের স্নাতক স্তরে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম, 4 বছরের ডিগ্রি কোর্সের পরেই গবেষণার সুযোগ, গবেষণা অনুমোদনের জন্য পৃথক কেন্দ্রীয় সংস্থা। 34 বছর পর গত বৃহস্পতিবারই দেশে নতুন শিক্ষানীতি ঘোষণা করেছে মোদি সরকার। প্রি স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বস্তরে খোল নলছে বদলে ফেলা হয়েছে। এরপর থেকে শিক্ষা ব্যবস্থায় গৈরিকীকরণ, শিক্ষায় বেসরকারীকরণের চেষ্টা সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে শনিবার ফের একবার নতুন শিক্ষানীতির হয়ে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী, বললেন নতুন এই শিক্ষা ব্যবস্থা 130 কোটি দেশবাসীর স্বপ্ন পূরণ করবে। ये पॉलिसी 21वीं सदी के नौजवानों की सोच, उनकी जरूरतें, उनकी आशाओं, अपेक्षाओं और आकांक्षाओं को देखते हुए बनाने का व्यापक प्रयास हुआ है। भारत की शिक्षा व्यवस्था में अब एक सिस्टमेटिक रिफॉर्म, शिक्षा का इंटेंट और कंटेंट दोनों को ट्रांसफॉर्म करने का प्रयास है। फ्रेंड्स, the 21st century is the era of knowledge. যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, ফেডারালিজমকে কবর দেওয়া হচ্ছে, এটা একেবারেই একটা গণতান্ত্রিক অযৌক্তিক একটা শিক্ষানীতি আমাদের উপর চাপানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের ইচ্ছা চলবে শিক্ষার ব্যাপারে, এটা কি করে হতে পারে? ওদের ভাবনা বিকশিত হবে এই শিক্ষানীতির মধ্যে, আমি সেটা খুঁজে পাচ্ছি না। সংবিধান অনুযায়ী শিক্ষা হলো কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকাভুক্ত, তাই নতুন শিক্ষানীতিতে অনুমোদন দেওয়ার আগে কেন রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করা হলো না তা নিয়েও সরব হয়েছে বিরোধীরা। যদিও এদিন প্রধানমন্ত্রী দাবি করেন সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 বর্ষ তক দেশভর মে ইসকে হর বিন্দু পর ব্যাপক ডিবেট আর ডিসকশন হুয়ে হ্যায়, হর স্তর পর হুয়ে হ্যায়, আর তব জাকর ইয়ে নই নীতি বনি হ্যায়। এই নিয়ে শুক্রবারই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এ ধরনের শিক্ষানীতি যা সংসদেও পাশ হলো না, যা রাজ্য স্তরেও ঘোষণা করবার আগে যুগ্ম তালিকা থাকা সত্ত্বেও সেটা করা হলো না, এতগুলো পয়েন্ট নিয়ে 10-12টি পয়েন্ট আমরা ঠিক করেছি, তারপর যথাসময়ে বলব। শনিবার জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে তৃণমূলকে পাল্টা দিয়েছে বিজেপি। যারা বিরোধিতা করছেন মনে হয় না বুঝে করছেন, হয়তো পুরোটা পড়ে দেখেননি, তাদের আগে পড়ে দেখা উচিত, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, বুঝতে পারার লোকও আছে, সেই জন্য এটা নিয়ে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এই সরকার, কেন্দ্র সরকার নিয়েছে যে একটা যোগ্য শিক্ষানীতি ঘোষণা করছে। সব মিলিয়ে নতুন শিক্ষানীতি ঘিরেও রাজনৈতিক মহলে তর্জা তুঙ্গে। সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরে এলাম বিরতির পর, আসবো আলোচনায়। আমি তনুজদির কাছে আসবো প্রথমেই, প্রধানমন্ত্রী যেটা বলেছেন এবং তারপর অধ্যাপক এবং তৃণমূল সাংসদ সৌগত রায় যেটা বললেন যে এই জাতীয় শিক্ষানীতি শিক্ষার গৈরিকীকরণ এবং এই শিক্ষানীতি ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, এই শিক্ষানীতিকে সমর্থন করছে না, হিন্দির প্রভাব প্রতিষ্ঠিত হচ্ছে। দেখুন, উনি ওনার ব্যক্তিগত অভিমত দিয়েছেন, পলিটিশিয়ানরা শিক্ষা নিয়ে কথা বলার থেকে আমার মনে হয় শিক্ষাবিদরা যখন বলবেন এর পরিমার্জনা, এর সংশোধন সবকিছুরই জায়গা থাকবে। একটা জিনিস যখন দেশের মধ্যে করা হয়েছে এবং খুব যুগের উপযোগী একটা
আমার মনে হয় শিক্ষানীতি আনা হয়েছে যে সিস্টেমে, এবং প্রতিটা মানুষ খুব ভালোভাবে নিয়েছেন, কারণ যারা পড়াশোনাটা করবেন এবং যারা করাবেন তারা আমার মনে হয় বেশিরভাগ মানুষই এটা যতটা বুঝেছেন তাতে আমিও যতটুকু বুঝেছি এবং খুবই মনে হয় ভালো একটা অধ্যায়। আমি একটু অ্যাম্বুলেন্সে যাব, না গেলে অপরাধ হবে। মানে যে সমস্ত বুদ্ধিজীবীরা আজকে 17 পয়সা দাম বাড়লে পেট্রোলের রাস্তায় নামে, তারা লঙ্কা থেকে অ্যাম্বুলেন্সের দামে একটাও কথা কেন বললেন না? লঙ্কা যখন 300 টাকা, আলু যখন 35 টাকা, এই পশ্চিমবঙ্গে মানুষ খেতে পারছে না এই করোনার সময়, তখন তাদের দেখছি না। আর এই বুদ্ধিজীবীরাই আবার গলা পাটায় যখন 17 পয়সা দাম বাড়ে পেট্রোলের। আর এই কটার আমি জিজ্ঞেস করবো, এখানে প্রতিনিধি রয়েছেন তৃণমূলের, ওনাকে, উনি জানেন কিনা আদৌ পশ্চিমবঙ্গে কটা অ্যাম্বুলেন্স রয়েছে? শুধুমাত্র উনি জানেন না, হলদিয়াতে একটা মাত্র অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন আছে বিগত 15 বছর ধরে, সেই একটা অ্যাম্বুলেন্স অত বড় একটা শহরে চলে, তাহলে কিভাবে এই দামটা নেবে না কেন? এই ড্রাইভারের দোষের আগে প্রশাসনের দোষ এবং সরকারের দোষ। দাম নেওয়াটাকে সমর্থন করছেন? হ্যাঁ, আপনি দাম নেওয়াটাকে সমর্থন করছেন? না, আমি বলছি এদের তো উপরে প্রশাসন দেখবে। আমি সুমন বাবুর কাছে আছি, সরকার এদের এই দুর্নীতিকে সাপোর্ট করছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে র‍্যাকেটে যুক্ত কেন্দ্রীয় সরকার, আপনি পরিযায়ী শ্রমিকদের ফেরত নিয়ে আসার ক্ষেত্রে রেল প্রায় 350 কোটি টাকা লাভ করেছে, রেল নিজে বিবৃতি দিয়েছে, মানে র‍্যাকেটের সঙ্গে কেন্দ্রীয় সরকার যুক্ত। আমি শিক্ষা প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে যে আত্মনির্ভর ভারত আগামী দিনে তৈরি হবে মার্কিন মডেলে, আত্মনির্ভর ভারত তৈরি হবে মার্কিন মডেলে। আপনি, এটা তো শিক্ষানীতি নয়, এটা বিজেপি আরএসএস এর এজেন্ডা, সেটা বাস্তবায়িত হবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের নামে। আগামী দিনে গরু গোবর গোমূত্রের উপর গবেষণা হবে, কারণ পুরো পিএইচডিটা নিয়ন্ত্রণ করবেন তারা। আরে যে যে দলের সাংসদ আপনাদের অনুষ্ঠানে বলে যে নরেন্দ্র মোদী আসার আগে ভারতবর্ষকে কেউ চিনত না, সেই দলের জ্ঞানগম্মি, তাদের শিক্ষানীতি সেরকমই হতো যে ভারতের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের কোনো প্রাইমারি কোনো পরিচয় নেই। কেন্দ্রীয় সরকারের শিক্ষা খাতে যে অর্থ সেটা 2014 থেকে কমছে নামছে, এটা হচ্ছে 0.44%। ফলে খুব স্বাভাবিকভাবে যে পরিকাঠামো তৈরি হবে সেই পরিকাঠামো তৈরির কোনো অর্থ কেন্দ্রীয় সরকার দিতে পারবে না। এটা জোর করে একটা কেন্দ্রীভূত সংস্থা হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে, আলোচনা আমরা এখানেই শেষ করছি। কিন্তু একেবারে শেষে একটাই কথা বলার, বিশেষ করে এই করোনা মুখে দাঁড়িয়ে যে সংক্রমণ যেন প্রতিদিনই যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক সংক্রমণ, সেটা দেশে রাজ্যে ক্রমশ বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে, এইটা যেন ক্রমশ কমে আসে, এই সংখ্যাটা যেন আমরা কমতে দেখতে পাই, একেবারে শূন্য দেখতে পাই, এই আশা প্রত্যেকের থাকবে, আমরা প্রত্যেকে সচেতন থাকবো। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি, একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এদিকে।